দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, পঞ্চায়েত ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটের আগে দল ছাড়লেন দেবাংশু ভট্টাচার্য, যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে বাদ দেবাংশু। ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে, তৃণমূল যুব কমিটিতে নেই দুবারের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। তারপরই তার ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া ইউথ তৃণমূল কংগ্রেস, যার বাংলা তর্মজা করলে দাঁড়াই যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লাম। যা দেখে রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি যুব কমিটিতে জায়গা না পেয়ে অভিমানী তরুণ তুর্কি দেবাংশু, নাকি পঞ্চায়েত ভোটের আগে দলের মূল সংগঠনে কোনো বড় দায়িত্ব পাচ্ছেন তিনি? জবাব এখনও অধরা। পরে অবশ্য তিনি পোস্টটি মুছে দেন, তিনি বদলে মন খারাপের ইমোজি পোস্ট করেন। এদিকে ফেসবুক পোস্ট করার পর দেবাংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমায় শুধু যুব কমিটিতে রাখা হয়নি, এখন আমি শুধু দলের মুখপাত্র, তবে এর সঙ্গে দল ছাড়ার কোনো বিষয় নেই। তার আরও সংযোজন, বাকিটা দলের সিদ্ধান্ত, দল যা সিদ্ধান্ত নেই নিয়েছে, আমি একদিন কোনো সংগঠনে ছিলাম না, এখন দলের মনে হয়েছে যুব সংগঠনে আরও অন্যমুখ দরকার। তাহলে কি দেবাংশু ক্ষুব্ধ, হতাশ, দল ছাড়বেন? প্রশ্নের জবাবে তার উত্তর স্পষ্ট, মূল সংগঠনে যাওয়ার বিষয়ও এখনই নেই, দল আমায় কীভাবে কাজে লাগাতে চায় আমি জানি না, ক্ষোভের কোনো জায়গা নেই, বিষয়টা নিয়ে ভাবার সময় পাইনি, অনেকে জানতে চেয়েছে। তবে যারা সাজিয়েছে তারাই বলতে পারে বাকিটা। যা দেখে রাজনৈতিক মহল বলছে, দেবাংশুর গলায় ক্ষোভ, হতাশার সুর স্পষ্ট। উল্লেখ্য, 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রচারে সুর বেঁধেছিল খেলা হবে স্লোগান, সেই গানের কারিগর ছিলেন খোদ যুব তৃণমূল নেতা। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, হয়তো বিধানসভা ভোটের টিকিট পাবেন দেবাংশু, কিন্তু তা হয়নি। দল জানিয়েছিলেন দেবাংশুর 25 বছর হয়নি, তাই টিকিট দেওয়া হয়নি। পরবর্তী সময়ে দলের মুখপাত্রে দায়িত্ব পেলেও সংগঠনে বড় কোনো পদে দেখা যায়নি তৃণমূলের এই যুব নেতাকে। এবার যুব কমিটি থেকে বাদ পড়লেন তিনি। এদিন তৃণমূলের যুব কমিটির নয়া তালিকা প্রকাশিত হয়েছে। যুব তৃণমূলের সভাপতি রয়েছেন সায়নী ঘোষী, গুরুত্ব বেড়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের সন্তানের, রয়েছে সৌম্য বক্সী, পূজা পাজা, সায়নদেব ভট্টাচার্যরা, এর মাঝে বাদ পড়েছেন দেবাংশু। এবার তিনি দলের মূল সংগঠনে দায়িত্ব পান কিনা সেটাই এখন দেখার।